নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বৃহস্পতিবার শিলচরে 4টি কেন্দ্রে কোভিডশিল্ড ভ্যাকসিন, রয়েছে অনস্পট ব্যবস্থাও। দক্ষিণ মোহনপুরে জমা জল নিষ্কাশনে নেই সুব্যবস্থা, জেলা প্রশাসনের দৃষ্টি কামনা। সোনাইয়ে বিকলাঙ্গদের ইউডিআইডি কার্ডের সূচনা, ব্যাপক হিরিক হিতাধিকারীদের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বৃহস্পতিবার শিলচরের 4টি কেন্দ্রে করোনা ভ্যাকসিন প্রদান করা হবে। বুধবার আরবান ফ্যামিলি ওয়েলফেয়ারের পক্ষ থেকে ডক্টর রিমা পাটুয়া এই খবর জানান। এই কেন্দ্রগুলোতে কোভিডশিল্ড ভ্যাকসিন প্রদান করা হবে। কেন্দ্রগুলো হল নাজিরপট্টি মডেল স্কুল, দুর্গাশঙ্কর পাঠশালা, সরকারি বালিকা বিদ্যালয় এবং তরুণী মোহন এলপি স্কুল। এদিন নাজিরপট্টি মডেল স্কুলে অনলাইন স্লট বুকিং এর মাধ্যমে প্রায় 300টি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। একই দিনে দুর্গাশঙ্কর পাঠশালাতে অনলাইন বুকিং এর প্রথম ডোজ 100টি এবং দ্বিতীয় ডোজ 100টি প্রদান করা হবে। পাশাপাশি অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রথম ডোজ 100টি এবং দ্বিতীয় ডোজ 100টি দেওয়া হবে। এদিকে সিনিয়র সিটিজেনের জন্য সরকারি বালিকা বিদ্যালয়ে প্রথম ডোজ 200টি এবং দ্বিতীয় ডোজ 200টি প্রদান করা হবে। অন্যদিকে তরুণী মোহন এলপি স্কুল অনলাইন বুকিং এ প্রথম ডোজ 100টি এবং দ্বিতীয় ডোজ 100টি প্রদান করা হবে। পাশাপাশি অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রথম ডোজ 100টি এবং দ্বিতীয় ডোজ 100টি দেওয়া হবে। সোনাইয়ের দক্ষিণ মোহনপুর জিপির অন্তর্গত 4 নম্বর গ্রুপের নতুন কাঞ্চনপুরে জল নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় তীব্র সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয়দের। এক পশলা বৃষ্টিতে জল জমে মানুষের ঘরবাড়ি পাবলিত করে তোলে, যার ফলে বাড়িতে থাকা সুপারি নারিকেল গাছ সহ ফসলের সব ধরনের গাছ নষ্ট হয়ে পড়ছে। বুধবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা বলেন, বাড়িটা কি রাস্তাটা একটু উঁচা হওয়ার কারণে কেন আমরা জলের যে সমস্যা দেখা দিছে, এই সমস্যায় আমরা বাড়িঘর ডুবাইয়া যার, আমরা যত সামান্য ফিশারি উশারি সমস্ত এটা ডুবাইয়া যার, এখন আমরা পানির কোনো ব্যবস্থা নাই। তা আমি সাংবাদিকা ভাই অকলের কাছে অনুরোধ করি আর সংবাদ মাধ্যমের মারফতে, এটা পিডাব্লিউডি যে আমরা এই সর্বনাশটা গোটাইয়া গেছে, এই পিডাব্লিউডির দ্বারা আমরা এই জল নিষ্কাশনের ব্যবস্থা করার লাগিয়া আমি সরকারের কাছে অনুরোধ জানাই আর, এবং বর্তমানে MLA আমাদের সাজু ভাই আব্দুল করিম বরবইয়া সাহেবকে অনুরোধ করি আর আমরা দিকে দৃষ্টি আকর্ষণ করার লাগিয়া, এবং ঠিকাদারের যে সাজগুলা এত নিম্নমানের সাজ হয়েছে, এই সাজর যে বিল রয়েছে বর্তমানে এই বিলগুলা বন্ধ করিয়া আমরা সাজটা পুনর্নির্মাণ করে দেওয়ার লাগিয়া আমি অনুরোধ করি। ইঞ্জিনিয়ার SDO এরপরে আপনার ওভারসিয়ার টানটানরেও আমরা বারবার জানাইছি যে রাস্তার কামটা নিম্নমানের রয়েছে, টানটান আমরার দিকে দৃষ্টি গোসর হরসই না, যার কারণে আমরা সার নিম্নমানও রয়েছে। এটার লাগে আমরা এলাকার মানুষের মনে করি আর বিভাগীয় কর্তৃপক্ষ, SDO ইঞ্জিনিয়ার, লোকাল ইঞ্জিনিয়ার, আপনার সাব ইঞ্জিনিয়ার যারা আছেন এরাও। এছাড়া তারা নতুন কাঞ্চনপুরে নির্মিত পূর্ত সড়কের কাজ অতি নিম্নমানের হয়েছে বলে অভিযোগ তোলেন। সিসি ব্লক লাগিয়ে সড়কের কাজ করা হলেও 6 মাসের মধ্যে সড়কটি ভেঙে পড়েছে বলে জানান। ফলে সামান্য বৃষ্টি হলে সড়কটি জমা জলে তলিয়ে যায়। বিষয়টি নিয়ে তারা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কামনা করেন। বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন করে 17 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাদের পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে মারণ ভাইরাসের সংক্রমণে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে কোনো পজিটিভ রোগীর মৃত্যু হয়নি। এই খবর জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। আজ বিকেল 5টার সময় 59 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে অ্যাক্টিভ অবস্থায় আছেন। ICU-তে 35 জন পেশেন্ট আছেন এবং কোভিড ওয়ার্ডে 24 জন পেশেন্ট আছেন। 8 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 46 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে 16 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং 14 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 2টি স্যাম্পল পজিটিভ এসছে এবং RT-PCR 8টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে কোনো রোগীর মৃত্যু হয়নি।
কাছাড় জেলায় গ্রামাঞ্চলে স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণরূপে প্রাইমারি হেলথ সেন্টার, সাব সেন্টার ও আশা কর্মীদের ওপর নির্ভরশীল। 2020 সালের মার্চ থেকে আজ অবধি অর্থাৎ করোনার প্রথম ও দ্বিতীয় তরঙ্গের সময় গ্রামাঞ্চলে প্রাইমারি হেলথ সেন্টার, সাব সেন্টারের চিকিৎসক, নার্স সহ আশা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে করোনা রোগীদের শুশ্রূষার কাজন্য কাজ করে যাচ্ছেন। তবে এই জটিল পরিস্থিতির মধ্যেও যাতে সাধারণ রোগীরা পর্যাপ্ত চিকিৎসা লাভ করতে পারেন, কাছাড়ের বিভিন্ন অঞ্চল থেকে অভিযোগ উঠে আসছে যে অনেক সাবসেন্টারে সাধারণ রোগীরা সরকারি চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে আছেন। এরই পরিপ্রেক্ষিতে বুধবার গ্রাহক সুরক্ষা সমিতি কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে কাছাড় জেলার যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার সাথে অভিযোগটি খতিয়ে দেখতে দাবি জানান। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সমিতির কর্মকর্তারা বলেন, আমরা কাছাড় জেলার বিভিন্ন অঞ্চল থেকে এর ব্যাপারে অনেক অভিযোগ পাচ্ছি এবং গ্রামীণ জনসাধারণ অনেকেই বলছেন যে এই যে সাব সেন্টারগুলো আছে সেখানে ডাক্তার নার্স আজকে প্রায় 2 বছর হলো পাওয়া যাচ্ছে না, ফলে তাদের সাধারণ সাধারণ চিকিৎসাগুলো বিঘ্নিত হচ্ছে, মানুষ এই আতঙ্কে প্রায় মরতে বসেছে। পরিস্থিতি সত্যি অনুকূল নয়, এটা স্বীকার করতে হবে, সবাই আতঙ্কের মধ্যে রয়েছেন। তারপরও স্বাস্থ্যকর্মীরা যতটুকু পাচ্ছেন সেবার মানসিকতা নিয়ে মানুষের সেবা করে যাচ্ছেন, এটাও অস্বীকার করার কোনো উপায় নেই। তারপরও আমরা কাছাড়ের যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার নিকট দাবি রাখব যে কাছাড়ের গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা অবিলম্বে সুষ্ঠুভাবে যাতে পরিচালিত হয় তার ব্যবস্থা করুন, সাব সেন্টারগুলোতে যাতে ডাক্তাররা নার্সরা এবং অন্যান্য যারা কর্মীরা আছেন তারা সঠিকভাবে আসেন, রোগী দেখেন এবং জনসাধারণের মনোবল। গ্রামের সঠিক উন্নয়ন না হলে দেশ এগিয়ে যেতে পারে না, এই কথাটি একমাত্র উপলব্ধি করেছে বিজেপি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতিবাচক চিন্তাধারার জন্যই পঞ্চায়েত স্তরে উন্নয়নমূলক কাজ চলছে। মঙ্গলবার 849 নম্বর কনকপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত পুটিখাল জিপি গ্রাম সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ঠিক এই কথাই বললেন বিজেপি নরসিংপুর মণ্ডল সভাপতি লাল বাহাদুর কুর্মী। এদিন তিনি গ্রামের উন্নয়নে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি ধলাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের বন ও পরিবেশ, আবগারি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন তিনি। এদিনের সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংপুর বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক কমলেশ দাস, পুটিখাল জিপির এপি সদস্যার প্রতিনিধি মৃদুল কান্তি নাথ সহ অন্যান্যরা। আজকে থেকে 5 বছর আগে এফজিপি তো মনে হয় 4-5টা আসছে, ওখানে প্রায় 300, 400, 200, 100 এরকম আসছে। বৃদ্ধ ভাতা, বিকলাঙ্গ ভাতা, এইগুলোর মাধ্যমে আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি। এখানে গ্রুপ সদস্য দাদারা আছেন, আগে গ্রুপ সদস্য দাদারা কোনো পেনশন ছিল, পেনশন মানে ওই যে গ্রুপ সদস্য হয়েছে সেটাই ওনার স্যার, আর কিছু নেই। কিন্তু ওখানে গ্রুপ সদস্য যারা হয়েছেন ঘরের মাধ্যমে বলুন, সার্টিফিকেটের মাধ্যমে বলুন, যে কোনো কিছুর মাধ্যমে বলুন, গ্রুপ সদস্যের দরকার হয়েছে। এবং পঞ্চায়েতের এত ভ্যালু ছিল না, যা 2-4 লক্ষ দিয়ে আগে শুধু দরবারই হতো জিপির মাধ্যমে। কিন্তু এখনের যে সরকার, এখনের যে পঞ্চায়েত যথাসময়ে যে কোনো কিছু ধরতে পারছে, আমরা রাস্তা হোক, ঘাট হোক, পিএইচই হোক, যে কোনো কিছু আমরা পাচ্ছি এবং ওনারাও ধরছেন। দিন কয়েক আগে কনকপুর খালের পাড়ের বাসিন্দা জাহিদ আহমেদ মজুমদারকে কোনো কারণ ছাড়াই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে 4 যুবক, এতে গুরুতরভাবে আহত হন জাহিদ। ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার বিকেলে জাহিদ নিজের কাজ সেরে গাড়ির চাবি দিতে তার মালিকের কাছে বাড়িতে যায়। ঠিক সেই সময় মুন্না মজুমদার নামে এক ব্যক্তিসহ তার আরও 3 ভাই কোনো কারণ ছাড়াই জাহিদের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনার পর জাহিদের বাবা হাকিম উদ্দিন মজুমদার শিলচর সদর থানায় মুন্না মজুমদার
পান্না মজুমদার, বাচ্চু মজুমদার ও রোনা মজুমদারকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করেন। সেদিন তিনি থানা থেকে বাড়ি ফেরে দেখেন মুন্না ও তার ভাইয়েরা হাকিম বাবুর স্ত্রীর ওপর হামলা চালায়। বুধবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি পুরো ঘটনার বৃত্তান্ত তুলে ধরেন। এই ঘটনার পর থেকে আতঙ্কে দিন যাপন করছেন হাকিম বাবু সহ তার পরিবারের লোকেরা। এদিন তিনি কাছাড় পুলিশ প্রশাসনের কাছে তাদের জীবন সুরক্ষা সুনিশ্চিত করার দাবি জানান। ওটা আমার ছেলে আইছে তার মালিকের উপর গাড়ি সার্ভিসে দেখতে আমার লাগা বসাই হঠাৎ তারে মুন্না মজুমদার বাচ্চু মজুমদার পান্না মজুমদার তারা সাইডটা দাঁড়িয়ে আইয়ে আমার ছেলের দাদির কাছে তারা সাইডে জন কি তারা ভাই না তারা ছেলে ভাই তারা আইয়ে আমি মাথার মধ্যে আমার ছেলের একটা সেদ মারছে সেদ মারতে আমার ছেলেটা পড়ে গেছে পড়ার পরে এই দাদি আর ইয়ে আমার ছেলের পাওয়ার মধ্যে আর তিনটা গড়ি দিয়ে বাড়ি মারছে মারার পরে আমি দৌড়ি বাড়িয়ে আমার ছেলে লিয়ে আমি সদরতনাথ দিছি সদরতনাথ থেকে আমার হঠাৎ দিছে মেডিকেল তখন যাওয়ার দিতে আমি রাঙ্গিরাই থানা তো ঢুকি আর রাঙ্গিরাই থানাতে ইনফরমেশন দিয়ে সদর ইনফরমেশন দিয়ে মেডিকেল গেছি মেডিকেল যাওয়ার পরে দেখি আমার ওয়াইফের লিয়া আর কয়েকজন মানুষে মেলুকে লিয়ে আর একটা গাড়ি দিয়ে লিয়ে আমার ওয়াইফের লিয়ে মেডিকেল আমি যখন আমার ওয়াইফের দেখছি কী হয়েছিল তোদের লই তখন আমার ঘরও ঢুকি আর ইয়া মন্না তারা সাইডে বাইরে ঢুকি আমার ঘর থেকে বাইর করে আনছে আমার মেলুকুল ছেলের বউ সব ঘর আমার বাইর করে আনিয়ে আর ইয়া ঘর থেকে বাইর করে আনিয়ে আমার খালি দাঁড় করে দিয়ে বেড়েছে আমার তখন আমরা এখানে ডাক্তারের কাছে সব দেখাইছি হাড্ডিটা ভাঙছে বিঘ্ন হয়েছে এক্সরে রিপোর্ট মেডিকেল সব রিপোর্ট অসম মিজোরাম সীমা বিবাদ তথা মিজোদের রক্তক্ষয়ী আক্রমণ ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিধানসভা অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে, যার ফলে 40 মিনিটের জন্য বিধানসভার কার্যক্রম মুলতবি রাখতে গিয়ে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীকে সীমান্ত সংঘাত প্রসঙ্গে বিরোধী বিধায়কের এক প্রশ্নের জবাব দিয়েছিলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। তার বক্তব্যে বিরোধী বিধায়কগণ সন্তুষ্ট না হয়ে সদনে ওই হট্টগোল শুরু করেন। হাতে হাতে প্লে কার্ড নিয়ে বিরোধীরা বিধানসভার ভিতরেই প্রতিবাদ সাব্যস্ত করেন। এক সময় তারা অধ্যক্ষের ওয়েলের সামনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করলে শাসকপক্ষের বিধায়করা তাদের বাধা দিতে এগিয়ে যান। অধিবেশনের জিরো আওয়ারে কাছাড়ের মিজোরাম সীমান্তবর্তী লাইলাপুরে কি পরিস্থিতিতে অসম পুলিশের 6 জওয়ানকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে তার জবাব দিতে সরকারকে চেপে ধরেন বিরোধী কংগ্রেস, এআইডিইউএফ, সিপিআইএম এবং রাইজোর দলের বিধায়করা। সংসদীয় পরিক্রমা মন্ত্রী পীযূষ হাজারিকা বিরোধীদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, গত 26 জুলাই লাইলাপুরে সংঘটিত ঘটনা অত্যন্ত দুঃখজনক। সেদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত এবং নিরাপত্তাজনিত বিষয়ে অসম সরকার প্রয়োজনীয় যাবতীয় প্রচেষ্টা অব্যাহত রেখেছে। প্রসঙ্গক্রমে তিনি 1972 সালে সংঘটিত এক ঘটনার বর্ণনা করে বলেন, 72 সালে কংগ্রেস আমলে সীমান্তে 34 জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। এতে তেলে বেগুনে জ্বলে ওঠেন বিরোধীরা। সংসদীয় পরিক্রমা মন্ত্রীর উত্তরদানের মাঝপথেই অসন্তুষ্ট বিরোধীরা বিধায়কের হাতে প্লে কার্ড নিয়ে বিধানসভার ভিতরে প্রতিবাদ সংগঠিত করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অধ্যক্ষ বারবার বিরোধী সদস্যের নিজ নিজ আসনে গিয়ে বসতে অনুরোধ করেন, কিন্তু তারা অনড়। এতে শাসকীয় সদস্যরা নিজেদের আসন ছেড়ে বিরোধী বিধায়কদের বাধা দিতে অধ্যক্ষের ওয়েলের কাছে চলে যান। অনিয়ন্ত্রিত এই পরিবেশে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীকে বাধ্য হয়ে 40 মিনিটের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করতে হয়েছে। সমাজ কল্যাণ বিভাগের ব্যবস্থাপনা শিলচর প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় বুধবার সোনাই ব্লকের অন্তর্গত বিকলাঙ্গদের বিনামূল্যে ইউডি আইডি কার্ড অনলাইন রেজিস্ট্রেশন শিবির অনুষ্ঠিত হয়। এদিন সকাল 10টা থেকে সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলে বিকলাঙ্গ ক্যাম্পে দিব্যাঙ্গদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। এদিনের শিবিরে বিকলাঙ্গ ব্যক্তিদের ইউডিআইডি কার্ড রেজিস্ট্রেশন সহ নতুন বিকলাঙ্গদের প্রমাণপত্র বানানো হয়। শিবিরের উদ্বোধন করেন কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক জে আর লাল সিম, জেলা সমাজ কল্যাণ আধিকারিক শাশ্বতী সোম, সোনাই বিধায়কের প্রতিনিধি জাকির হোসেন লস্কর, আইসিডিএস এর সোনাই সিডিপিও আশরাফ হোসেন লস্কর প্রমুখ। চ্যালেঞ্জ যারা ছেলে মেয়ে মা বাবা যারা আছে তারা লাগিয়া দিস ইজ ইনিশিয়েটিভ অফ ডিপুটি কমিশনার ম্যাডাম হু টোল দ্যাট উই শুড গো টু দ্য ডোর স্টেপ অফ দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সন
ফর দ্যাট রিজন আমরা ব্লক ওয়াইজে সিলেকশন করছে। ফার্স্ট হলো সুনাই ব্লকটাই আমরা নিলাম, এখানে ডিসেবল যারা আছে তারার লাগিয়ে অনলাইন রেজিস্ট্রেশন হইব। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের রিসেন্টলি ডিউরিং দ্য মান্থ অফ জুন দে হ্যাভ সেড দ্যাট নাও দে হ্যাভ টু গো ফর অনলাইন দিস ওয়ান রিসিপ্ট, মানে জয়েন্ট ডিরেক্টর অফিসে যাওয়ার পরে তারা কী কী ডিসেবিলিটি আছে দে হ্যাভ টু সে টু দ্য পার্সন, তারপরে তারা নাম রেজিস্ট্রেশন হইব, তারপরে তারা রেফারেল স্লিপ একটা পাইব যে উইদিন 15 ডেজ তারা মেডিকেল কলেজে গিয়া যে ডক্টর আছে, সাপোজ লোকোমোটর যদি হয় লোকোমোটর ডক্টরের নামও তারা পাইব। তো ইন দ্যাট সেন্স ওই 15 ডেজের ভিতরে চেক আপ করে ডিসেবিলিটি কার্ডটা, ডিসেবিলিটির যেটা কার্ড দিব ডক্টরে, এইটা তারা অনলাইন সবলম্বন.com যেটা আছে এটাতে অনলাইন রেজিস্ট্রেশন করব, তারপরে উইদিন 1 মান্থ দে উইল গেট দ্য কার্ড। ডিসেবিলিটি কার্ড হলে জাস্ট লাইক প্যান কার্ড থ্রু আউট ইন্ডিয়া উই ক্যান মুভ ইন দ্যাট ওয়ে। তারা ডিসেবিলিটি যেমন চাকরির ক্ষেত্রে হয় অনেক সময়, স্পোর্টসের ক্ষেত্রে গভর্নমেন্টের যেটা ফ্যাসিলিটি পার্সেন্টেজ থাকে দ্যাট ওয়ান দে উইল গেট, অ্যান্ড থ্রু আউট ইন্ডিয়া এক কোড নম্বরে তারা হোয়াট এভার ফ্যাসিলিটি গভর্নমেন্ট উইল প্রোভাইড। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক ব্যানার্জির উপর আক্রমণের প্রতিবাদে কৈলাসহর রাজ্যের পক্ষে বিক্ষোভ মিছিল সংগঠিত করল উনকুটি জেলা তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা উনকুটি জেলার কৈলাসহর রাজপথে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি কৈলাসহর বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে কৈলাসহর প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় শেষ হয়। এই বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন উনকুটি জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন, প্রাক্তন উনকুটি তৃণমূল কংগ্রেসের সভাপতি অঞ্জন চক্রবর্তী সহ অন্যান্য কর্মীরা। উনকুটি জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে যে বিক্ষোভ মিছিল হয়েছে, যারা সামিল হয়েছেন সবাইকে আমরা আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে এই বিক্ষোভ মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে যে উদয়পুরে যখন আমাদের যুব আইকন অভিষেক ব্যানার্জি এসেছিলেন তার উপরে হামলা হয়েছিল, এই হামলার প্রতিবাদে আমরা আজকে এই বিক্ষোভ মিছিল করেছি। এই বিক্ষোভ মিছিল থেকে আমরা আওয়াজ তুলতে চাই আগামী দিনে সারা রাজ্যে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী এবং এগিয়ে নিয়ে যাব এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে আবার আন্তরিক। ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারির বিকল্প মূল্যায়নে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে গ্রহণযোগ্য পদক্ষেপ গ্রহণ এবং উত্তীর্ণদের ভর্তির ব্যবস্থা সুনিশ্চিত করার দাবিতে বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে AIDSO-র কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে একটি স্মারকপত্র জেলা শাসক মারফত প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয় যে ম্যাট্রিক ও হায়ার সেকেন্ডারির পরীক্ষায় যথাক্রমে 6.9% ও 1-2% ছাত্রছাত্রী অনুত্তীর্ণ হয়েছে, যদিও ফল প্রকাশের পর বহু অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের তাদের প্রতি অন্যায় হয়েছে বলে বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন করেছে। ফল প্রকাশের পর দুজন ছাত্র হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। স্মারকপত্রের প্রদানের পর সংগঠনের কাছাড় জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস অভিযোগ করেন, রাজ্য সরকার সময় মতো ফেব্রুয়ারি মাসে উভয় পরীক্ষা গ্রহণ করলে এই জটিল পরিস্থিতির সৃষ্টি হতো না, কিন্তু তা না করায় এবং পরবর্তীতে কোভিড পরিস্থিতির অবনতি ঘটায় পরীক্ষা নেওয়ার পরবর্তী বিকল্প মূল্যায়নের মাধ্যমে ফল ঘোষণা করা হয়, কোনো উপায় ছিল না। AIDSO-র পক্ষ থেকে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে এও দাবি জানানো হয় যে সরকারকে ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীর ভর্তি সুযোগ সুনিশ্চিত করতে হবে, একজন ছাত্রছাত্রীও যাতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয় তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে, প্রয়োজনে হাই স্কুলগুলোকে হায়ার সেকেন্ডারি স্কুলে উন্নত করতে হবে, ভেঞ্চার স্কুল কলেজের পরিকাঠামো উন্নত করতে হবে, কলেজের শিফট বৃদ্ধি করা, সমস্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ করার পাশাপাশি প্রয়োজনে অতিরিক্ত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করাও দাবি জানানো হয়েছে। এবং পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ার দায়িত্বটা কিন্তু সরকারের, তারা ফেব্রুয়ারি মাসে কেবলমাত্র নির্বাচন সর্বস্ব রাজনীতি না করে যদি পরীক্ষা অনুষ্ঠিত করতেন আজকে এই পরিবেশের সৃষ্টি হতো না, বিকল্প মূল্যায়ন অনিবার্য হতো না। এখন এইসব ছেলেমেয়েরা তারা মনে করছেন যে আমরা তো সবচেয়ে ভালো প্রস্তুতি নিয়েছি, আমরা তো পাশ করে যেতাম পরীক্ষা হলে, ফলে
পরীক্ষা না হওয়ায় আজকে আমাদের উপর এই অন্যায় খড়্গ নেমে এসেছে। তারা এই কথা তুলে ধরছেন যে এই যে আগের পরীক্ষাগুলোর উপর যে অ্যাসেসমেন্ট হচ্ছে, মূল্যায়ন হচ্ছে, সেই ক্ষেত্রে তারা মনে করছেন যদি আগে থেকে তারা জানতেন তাহলে হয়তো বা তারা একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ পেতেন। ফলে এই অবস্থায় তারা মনে করছেন যে যে পরীক্ষা হলো না সেই পরীক্ষা অনুত্তীর্ণ আমরা হয়ে গেলাম। এই প্রেক্ষাপটে আমরা সরকারকে আমরা গভীরভাবে এই দিকটা সহৃদয়তারে বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি এবং একজনও ছাত্র যাতে না এ থেকে বঞ্চিত করা না হন সেই দিকটার প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বৃহস্পতিবার শিলচরে চারটি কেন্দ্রে কোভিডশিল্ড ভ্যাকসিন রয়েছে অনস্পট ব্যবস্থাও। দক্ষিণ মোহনপুরে জমা জল নিষ্কাশনে নেই সুব্যবস্থা, জেলা প্রশাসনের দৃষ্টি কামনা। সোনাইয়ে বিকলাঙ্গদের ইউডিআইডি কার্ডের সূচনা, ব্যাপক হিরিক হিতাধিকারীদের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।